ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাত ওয়াসসালামু আলা রাসূলিল আমিন আম্মা বাদ। এক ভাই প্রশ্ন করেছেন, মসজিদে আমরা প্রবেশ করে দেখি জুতার বক্স থাকে, সেই বক্সটাকে সুতরা করে নামাজ পড়া যাবে কি না, বা সুতরা ছাড়াও আমরা এই বক্সকে সামনে করে নামাজ পড়তে পারবো কি না। বন্ধুরা, মনে রাখতে হবে যে জুতা নামাজের সামনে রাখা মোটেই উচিত নয়, ডান দিকেও না, জুতা রাখতে হবে পিছনে। কাজে আমাদের বক্সগুলো যে মধ্যখানে লাইনের মধ্যখানে দেওয়া হয় এটা মোটেই উচিত নয়। জুতার বক্স রাখতে হবে পাশে অথবা একেবারে মসজিদের পিছনে। জুতাকে সামনে করে আল্লাহনবী আলাইহিসসালাম জুতাকে বাম দিকে রেখে বা মুসল্লির দুই পায়ের মধ্যে রেখে নামাজ পড়তে বলেছেন। সেটা যদি একাকী হয় বা অন্যের কোনো সমস্যা না হয়, মূলত আমার দেশের মসজিদের বক্সগুলিকে নামাজিদের মশালিদের সামনে রাখা হয় এটা মোটেই উচিত নয়। এবং আপনি সাধ্যপর চেষ্টা করবেন সেই বক্সে জুতা না রাখার জন্য, কারণ আপনিও সেই অন্যায়ের কাজে অংশগ্রহণ করছেন। যদি একান্ত ব্যবস্থা না থাকে সেটা এবং জুতা চুরি হওয়ার ভয় থাকে সেটা হয়তো ভিন্ন ব্যাপার। আরেকটা প্রশ্ন এখানে আসতে পারে যে ওই জুতার বক্সকে আমরা সুতরা হিসেবে করতে পারি কি না। সুতরার জন্যে 1 ফিট উঁচা হলেই চলে, কাজে এই বক্সটা যদি 1 ফিট মোটামুটি উঁচা হয় সেটাকে, বা চেয়ে একটু কমও যদি হয় সেটাকে সামনে করে যদি আপনি সুতরা করে নামাজ পড়েন এবং এই বক্সের সামনে দিয়ে কেউ যাতায়াত করে বা আপনি করতে চান, সেটা জায়েজ হবে, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।